অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বড় অঘটন, বিদায় নিলেন রাফায়েল নাদাল। শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতে হলো সাবেক নাম্বার ওয়ানকে। বুধবার চোটাক্রান্ত নাদালকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ড। But it's a runner up again for a second year in a row. বছর ঘুরতেই পাল্টে গেল দৃশ্যপট, অথচ গত বছরটা কি দারুণই না গেছে ক্লে কোর্টের রাজা নাদালের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে জকোভিচের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন। মৌসুমটা শেষ করেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ট্রফিতে চুমু খেয়ে, তাতেই বনে যান সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার অন্যতম দাবিদার ছিলেন নাদাল। প্রথম রাউন্ড জিতে সে বার্তাও দিয়ে রেখেছিলেন, কিন্তু এক ম্যাচ পরই বিদায় ঘণ্টা বেজে গেল স্প্যানিশ তারকার। চোটের কাছে হার মেনে 2016 সালের পর এত দ্রুত বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। Ladies and gentlemen, the physio has been called to the court. That would be such a shame, wouldn't it? I mean, time out. তবে হাল ছাড়েননি নাদাল, তৃতীয় সেটে ফিরে এলেন দুর্দান্তভাবে। কিন্তু দিনটা যে নাদালের ছিল না, সে এক অবিশ্বাস্য চ্যাম্পিয়ন। পরিস্থিতি যাই হোক, কখনো হাল ছাড়েন না। আমি শুধু নিজের কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।